5টা সাড়ে 5টায় ঘুম থেকে উঠে আগের ভিডিওর জন্য শ্যুট করেছি, শ্যুট করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুমটাও ঠিক মতো ঘুমাতে পারলাম না, আবার আমাকে উঠে পড়তে হলো এই 8:30-9টাতেই উঠে পড়েছি। তো সব ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আজকে হচ্ছে আমি কোভিডের ভ্যাকসিনেশন করাতে যাব, ফার্স্ট ডোজ। আমরা এতদিন করাতে পারিনি কারণ আমাদের কোভিড হয়েছিল, মে মাসে কোভিড হয়েছিল। তো তারপরে ইয়ে থাকে যে 3 মাস না হলে ভ্যাকসিনেশন করানো যায় না, তো সেই জন্য এতদিন ওয়েট করেছিলাম। আর প্রণবেশের অফিস থেকেই আমরা পেয়ে যেতাম, কিন্তু দুজন মিলে মানে একসঙ্গে যদি দিতে যাই, আর ওর অফিস থেকে করাবে হচ্ছে আমরি হসপিটালে, তো দুজন মিলে একসঙ্গে যাওয়াটাও পসিবল ছিল না ওখানে। মামবাবুকে কোথায় কার কাছে রেখে যাব বা ওদের নিয়ে যাওয়াটাও ঠিক না, সেই জন্য আর যেতেও মানে ওখানে যাওয়াটা আমি যাচ্ছি না ওখানে। তো আমি ভেবেছি যে এখান থেকেই, আমার এই বাড়ির কাছে সুরক্ষা আছে, ওখান থেকে দিয়ে নেওয়ার ইয়েতে ছিলাম। তারপরে আজকে পেয়ে গেছি, কিন্তু আমাদের সোদপুর ব্রাঞ্চে হয়নি, আমার স্লট হয়েছে খর্দা ব্রাঞ্চে। তো আমি এখন যাব খর্দাতে ভ্যাকসিনেশন করাতে, আর নেক্সট উইকে হয়তো প্রণবেশ করাবে, তো সেই জন্য উঠেও পড়তে হয়েছে, একটু শান্তিতে ঘুমাতেও পারলাম না রবিবারের দিন। তো এখন সেখানেই যাচ্ছি। তো চলো, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পারমিতা সিম্পল লাইফ। ভ্যাকসিনেশন হয়ে গেল আর এখন বাড়ি ফেরার পালা। তো আমি বলছিলাম যে আমি খর্দাতে এসেছি, তো এখান থেকে অটো করে এখন সোদপুর যাব, আর ভাবছি কিছু কেনাকাটি করব, কেনাকাটি করে তারপরে বাড়িতে ফিরব। এমনিতেই সোদপুরে আমার একটা দোকানে একটু কাজ ছিল, একটা বেড কভার নেওয়ার ছিল, বাট ওরা জিনিসটা এখনও আনেনি, তো ওটা আর এখন নিতে পারবো না। আর টুকিটাকি কিছু জিনিসপত্র কিনবো, তো চলো সেগুলো কিনে নেওয়া যাক। চলো এখন অটো চেপে আগে সোদপুর তো যাই, তারপরে দেখি কী করছি। তো পেয়ে গেলাম, অটোতে উঠে বসেছি, এখন সোদপুর যাই, তারপরে দেখি একটু কেনাকাটা করব। সকাল থেকে বৃষ্টি পড়ছিলো, কিন্তু আপাতত এখন বৃষ্টিটাও কমে গেছে, তো একটু ঘুরে কেনাকাটা করে তারপরে বাড়ি ফিরব। তো আগে সোদপুরে এই মার্কেটটা ভীষণ আমার মানে ফেভারিট। আগে আগে মানে এখানে আমাদের প্রচুর প্রচুর স্মৃতি আছে, আগে উইকেন্ড হলেই উইকেন্ডে বেরিয়ে পড়তাম, আর গিয়ে ওই সোদপুরের যে বারো মন্দির ঘাট বা ফেরি ঘাট এগুলোতে চলে যাওয়া ছিল, তারপরে রাতে এখানে মানে কোনো রেস্টুরেন্টে ডিনার করে তবে আমরা বাড়ি ফিরতাম। সোদপুরের মনে হয় হেন রেস্টুরেন্ট নেই যেগুলোতে আমরা ট্রাই করিনি, তো একটা রেস্টুরেন্টে খুব বেশি করে আমরা খেতাম, ওটা হচ্ছে পেঙ্গুইন বলে, তখন বেশ নাম করা ছিল। এখন তো সোদপুরে দাদা বৌদি খুলে গেছে বা আরও অনেক নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে, কিন্তু তখন ওটা লোকালি বেশ ভালো ছিল। তো সেই একটা নস্টালজিক ব্যাপার আমার সোদপুরের এই মার্কেটে আছে, কিন্তু এই করোনার জন্য কত দিন যে আসা হয়নি, এখন আর সেইভাবে বেরোনোও হয় না, প্লাস মামবাবুইও ছোটো, ওরা হওয়ার পর থেকেই বেরোনোটা কমে গেছিলো, আর এখন এই করোনার জন্য তা বেরোনোই হয় না। আজকে মনে হয় কত বছর পরে আমি এই সোদপুর মার্কেটে আসলাম, আর ম্যাক্সিমাম দোকানপাটগুলো এখন বন্ধ। আজকে এমনি রবিবার, রবিবারের বাজার সকালবেলায় অনেক দোকান এমনিও বন্ধই থাকে। তো এখন আমি হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাচ্ছি, স্টেশন মার্কেট থেকে কিছু ফল কিনবো, আর টুকিটাকি দেখি যদি কিছু ভালো লাগে ঘরের জিনিসপত্র কিছু কিনবো, তারপরে বাড়ি যাব।
কেনাকাটা সেরকম কিছু করিনি, জাস্ট ফল কিনলাম একটু এই, আর এখন রিক্সা নিয়ে নিলাম, রিক্সা করে ফিরছি বাড়িতে, কারণ বাড়ির সামনে আজকে সকালেও খুব বৃষ্টি হয়েছে আর বাড়ির সামনে রাস্তাটায় জল জমে গেছে। তো চলো বাড়ি ফেরা যাক। এই আপেলগুলো নিয়েছি, নিয়ে এখানেই রেখে দিয়েছি, এটা আমার কোয়ারেন্টাইন সেন্টার, এখানে আমি বাজার থেকে বাইরে থেকে জিনিসপত্র এনে আগে এখানে রাখি, পরে ধুয়ে নিয়ে তারপরে ফ্রিজে ঢোকানো হবে এগুলো। আর এই যে আপেল নিয়েছি 1 কিলো, আর পেয়ারা নেওয়া হয়েছে এই যে, আর এটা ছিল আগে, মুসম্বিটা ছিল, আর এই ক্লিপটা কিনলাম, ক্ল্যাচারটা, এটা মামবাবুই অনেকগুলো ভেঙে দিয়েছে, এখন বড় টাইপের একটাও ছিল না, তাই এটা নিলাম সবসময় পুরো চুলটাকে গোটানোর জন্য, এটা এখন নিয়ে যাব পরে। আমার একটা কাঠের চিরুনি, সেটাও মামবাবুই ফেলে দিয়েছে, তো প্লাস্টিকের চিরুনি দিয়ে না চুল কোম্ব করলে খুব চুল ওঠে, তো সেই জন্য কাঠের এই চিরুনিটা আজকে পেলাম, নিয়ে আসলাম। এটা দাম নিয়েছে হচ্ছে 60 টাকা, ক্ল্যাচারটা কত নিয়েছে মনে নেই, মেবি 20 টাকা নিয়েছে মনে হয়। আর এই যে সব সময় চুল বাঁধার জন্য এগুলো ভালো, এই গার্ডার নিয়েছি, এই এইটা একটা নিয়েছি, এটা নিয়েছে 10 টাকা, 6 পিস আছে, এটা 10 টাকা, না 10 টাকা না 20 টাকা নিয়েছে মনে হয়, আমার খেয়াল নেই, 20 টাকাই হবে। আর এই যে এটা 6টা, এই তখন কিনেছি সোদপুর থেকে, আর কিছু কেনা হয়নি। তখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আজকে তো রবিবার বলেইছিলাম যে, আর আজকে 22শে শ্রাবণ, কবিগুরুর তিরোধান দিবস, তো সেই জন্য আমি একটা স্পেশাল ব্লগ করেছিলাম, যেটা কিনা আমি আজকেই আমার মানে আপলোড করার ব্যাপার ছিল, তো সেই এডিটিংয়ের কাজ ফাজ ছিল, একটু বিজি হয়ে গেছিলাম। আর তারপরে এই ভ্যাকসিন নেওয়ার জন্য না সন্ধ্যের পর থেকে কেমন মাথা কথাগুলোও ভার হয়ে আছে, তো সেই জন্য আর ইচ্ছা করছিল না। তো এখন হচ্ছে আমার বিগ বাস্কেটের সব গ্রসারি অর্ডার করা ছিল, তো সেগুলো আসলো, তো চলো তোমাদেরকে দেখাই আমি কী কী অর্ডার করেছিলাম। এই যে সব কিছু এসছে, এখন হচ্ছে এগুলো আমি একটা, আমার একটা ড্রাম মতন আছে সেগুলোর মধ্যেই রাখি, তারপরে যখন যেটা প্রয়োজন হয় আবার কন্টেনারে ঢেলে নিই, তো এখন এগুলো সব নিয়ে আমি ড্রামেই রেখে দেবো। দেখাই কী কী কিনলাম, এই যে মুসুর ডাল আছে, তেল, আমি ইঞ্জিনটাই ইউজ করি, ইঞ্জিনের তেল আছে, এই যে মামবাবুই চলে এসছে, আর বাবুই আজকে মামের জামা পরেছে, ওরা মাঝে মাঝে জেদ করে, মাম কখনো দাদার জামা পরে আর বাবুইও কখনো বোনের জামা পরতে চায়, স্কার্ফ পরতে চায়, লিপস্টিক মাখতে চায়, বল বাবুই, তাই না? আমি বলি যে ছেলেরা লিপস্টিক পরে না, টিপ পরে না, তাও সেটা বাবুই করবে। এই যে চিনি আছে, আটা আছে, আর একটা জিনিস যেটা আমি, আমার এতটা লাগে না, মানে এটা আমার কবে শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, ঘিটি অত আমরা খাওয়াই হয় না, কিন্তু আমি এই কন্টেনারটার জন্য, এত বড় একটা কন্টেনার নেব বলে আর কাঁচের কন্টেনার, সেই জন্য আমি এটা নিই। এমনিতে অন্নপূর্ণার ঘি নেওয়া হয়, কিন্তু 500 যে ইয়েগুলো সেটা নেওয়া হয়, কিন্তু এ মাসে আমি এই বড় কন্টেনারটা লোভে এইটাকে কিনেছি 1 কিলোরটা। শোন না বাবুই, আগে খেতাম হচ্ছে তোমার সানফ্লাওয়ার অয়েল, কিন্তু এখন আমি ডায়েট করি, তো ডায়েটে আমার সানফ্লাওয়ার অয়েল খাওয়া বারণ আছে, সেই জন্য রাইস ব্র্যান অয়েল। এই যে দুটো, একটা নিয়েছি, বল এটা কি শেড, এটা সানফ্লাওয়ারই নিয়েছি, আর একটা রাইস ব্র্যান নিয়েছি, হ্যাঁ ফক শর দেখি। এই যে আর একটা মাল্টিগ্রেন আটা, এটা মেনলি মামবাবুইয়ের জন্যই হয়। আর আছে গোলমরিচ, ডাল আছে,
লবণ আছে, একটা বড় সার্ফ এক্সেলের প্যাকেট আছে, হ্যাঁ ক্যাশু নাট আছে, আর এগুলো প্রণবেশের জন্য মেনলি নেওয়া হয় এই নুডলসগুলো, কারণ আমি ডায়েটে ডায়েট করি তো আমি ওগুলো খাই না। আর এই এবার এগুলো আমার এখন অনেক কাজ আছে, এগুলোকে সব কন্টেইনারের মধ্যে ঢোকাতে হবে। এটা প্রিল আছে, বাবুই জিজ্ঞেস করছে এটা কি আছে, এটা প্রিল আছে, এটা বাসন ধুতে হয়, বাসন মাজতে হয়। রাখ, এবার এগুলো আমি কন্টেইনারের মধ্যে, প্রণবেশের জন্য এগুলো আছে। প্রণবেশ কি হয় বাবুই, প্রণবেশ কে হয় বল আগে। হ্যাঁ এগুলো, এই যে এগুলো দেখাতে বলছে, করকনাথ হয়, মাম বাবুই জানে করকনাথের ভিডিও করেছিলাম, সেটা ওরা দেখেছে, ওদের মনে আছে। ও আর একটা এই যে ছোলার ছোলা আছে, পার্সেভার প্যাক আছে একটা। এবার এগুলো ঝটপট গুছিয়ে নিই। এই যে মাখনা নিই আমি একটা, মানে প্রত্যেক মাসেই একটা করে প্যাকেট মাখনা নিই, কারণ মাখনাটা খুব ভালো, মানে মানে নিউট্রিশিয়াস, খুব নিউট্রিশিয়াস একটা ফুড। তো মাম বাবুইকে ওই সন্ধেবেলার স্ন্যাক্সে কোনো কোনো দিন আমি হয়তো মাখনাও রোস্ট করে দিই, সেই জন্য নেওয়া হয় মাখনা, এক প্যাকেট দু প্যাকেট কখনো নেওয়া হয়। হয়ে গেল, আর এগুলো তো সব রান্নাঘরেই যাবে। কিছু কালকে রাত্রে তারপরে ওই জিনিসপত্রগুলো গুছিয়ে, আর শরীরটা একদম ভালো লাগছিল না, একটু শুয়েছিলাম। তারপরে কাকিমাকে বলেছিলাম যে আজকে আর তেমন কিছু বানিয়েও না, খেতে ইচ্ছা করছে না, শুধু একটু খিচুড়ি বানিয়েছিল, তো খিচুড়ি আর আলু ভাজা ছিল কালকে রাতে, তো ওটাই খেয়ে শুয়ে পড়েছিলাম। রাতে ঘুমও আসছিল না, কেমন একটা গা হাত পা ব্যথা, জ্বর জ্বর একটা ফিলিংস, তো আমি রাতেই প্যারাসিটামল ওষুধটা খেয়ে নিয়েছিলাম। শরীরটা অতটাও ভালো লাগছে না, মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি, কিন্তু মাম বাবুইদের জন্য তো উঠতেই হবে, ওদের সব কিছু করানো আছে, তাও এখন ওদের ক্লাস চলছে অনলাইনে, সেটা প্রণবেশই করাচ্ছে বসে, আমি আজকে আর বসিনি ব্লগটা, আমি সেই জন্য এখানেই শেষ করছি। কেমন লাগছে তোমরা জানিও, আর অবশ্যই আমার চ্যানেল পারমিতা সিম্পল লাইফ সাবস্ক্রাইব করো। চলো।